ফের নির্বাচনী সহিংসতার শিকার ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের কর্মী সমর্থকরা। এতে আহত হয়েছেন অন্তত দুইজন। আর সকালে নর্থ চ্যানেল ইউনিয়নের এই ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন আব্দুল আজিজ শেখ ও সিদ্দিক শেখ। তাদের দাবি, বাড়ি থেকে বের হয়ে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে যাচ্ছিলেন তারা, পথে নৌকার কর্মী হালিম শেখ সহ কয়েকজন তাদের গতিরোধ করে, এক পর্যায়ে মারধরও করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সে ভালো লোক, আমরা ইলেকশন করবো, প্রায় করে পারবি না, তোকে মারি মানে কইতে কইতে আমার দইরে গলার দইরে আমার মাইরে আর পারাইছে, আমার এই খালি ঘুষাইছে আর পারাইছে, আমার তিনবার হয়েছে স্যার। কয়জনে হালিম ছিল ওই জায়গায় পাল্লু পান্ডুর নেতৃত্বে, বিভিন্ন জায়গায় ওনারা কিল ঘুষি লাথি এগুলো অভিযোগ করছে, বিভিন্ন জায়গায় খোলা বা ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে আর কি, কিন্তু মেজর কোনো কাটা ছেঁড়া বা হেড ইঞ্জুরি, হ্যাঁ ওরকম কিছু হয়নি আর কি।